হেই হোয়াটসঅ্যাপ, তো আজকে আমি দেখাবো যে দার্জিলিংয়ে যে আমরা হোটেল পেলাম এবং কি কি খেলাম। তো যেহেতু আমরা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যাই নাই, সো আমাদের হোটেল আমাদেরকে নিজেকেই খোঁজালে গেছে, এবং হোটেল খুঁজতে যে আমাদেরকে অনেকগুলো হোটেল দেখিনি, মানে দুই তিনটা হোটেল দেখছি, কয়েকটা হোটেল একদম দাম কমাচ্ছিল না, দেন ফাইনালি আমাদের এইটা পছন্দ হলো। তো এইটা হচ্ছে হোটেল সাগরিকা, এটার একটা রুম ট্যুর প্লাস ডিটেলস ভিডিও আমি আরেকবার দিয়ে দিব, যেহেতু আমরা এমন একটা সময় গেছিলাম যেটা না সিজনের শুরু এবং অফ সিজনের শেষ এরকম একটা টাইমে। তো হোটেল হচ্ছে কিছু ফাঁকা ছিল, আবার কিছু একদমই অ্যাকোমোডেশন ছিল না। তো এটা আমরা যদিও হিল ভিউ পাই নাই, টিন ভিউ পাইছি আর কি। তো চাইলে এই টাকায় হিল ভিউ পাওয়া যেত, বাট আমরা আর আমাদের মানে জার্নি করে যে অনেক টায়ার্ড ছিলাম এজন্য আর আমরা খুঁজিনি। তো আমাদের হোটেল থেকে উঠে আমরা ফার্স্টে লাগেজগুলো রেখে চলে যাচ্ছিলাম হচ্ছে ম্যালের দিকে। তো ম্যালের দিকে একদম সরাসরি যাব না, আমরা ফার্স্টে গেছিলাম হচ্ছে মহাকাল রেস্টুরেন্টে, এইটার অনেক ভালো ভালো রিভিউ দেখছি এজন্য। আর এটা নাকি সবসময় ভর্তি থাকে, তো যে দেখলাম সত্যি ভিড়, বাট আমরা কর্নারে একটা টেবিল ফাঁকা পেয়ে গেছিলাম লাকিলি, যেহেতু বললাম না যে সিজনের শুরুর আগ দিয়ে গেছি। তো এখানে বিভিন্ন টাইপের থালি এবং প্ল্যাটার আছে, আপনারা চাইলে এটা পজ করে দেখে নিতে পারেন। তো আমরা অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা পনির স্পেশাল ভেজ আর হচ্ছে এগ থালি। তো এটা হচ্ছে পুরাতন দার্জিলিং এর একটা ছবি, আর এটার অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, জাস্ট হচ্ছে হোটেল, খাবার হোটেল আর কি। তো এটাই হচ্ছে শুক্তো সহ একটা প্ল্যাটার ছিল, আর এটা হচ্ছে এগ থালি ছিল। সবগুলোর প্রাইস আমি লাস্টে হচ্ছে দেখাই দিব ইয়াতে, মানে রিসিটে আর কি। তো আম্মুরা খাওয়া শুরু করছে, তো আমরা এক্সট্রা একটা প্লেট নিছি, মানে এটা দুইটাই দুই থালিতে এমন পোর্শনে দেওয়া হয় যাতে আপনারা তিনজন শেয়ার করে খেতে পারবেন মোটামুটি, বাট যারা একটু বেশি খাদক রসিক তাদের হচ্ছে হয়তো হবে না, বাট আমি যেহেতু হাবি যাবি বেশি খাই, ভাত কম খাই, এই জন্য আমাদের তিনজনে হয়ে গেছে। তো টোটাল আমাদের এই বিল চলে আসছিলো, আর এটার মিষ্টিটা অনেক বেশি মজা ছিল, জাস্ট ওই দিনকার মিষ্টিটা অনেক ভালো লাগছে। তো তারপর খাওয়ার পর আমরা একটা হচ্ছে মার্কেট দেখলাম যে নিচের দিকে নেমে যাচ্ছে, নিচের দিকে নামতে নামতে আমরা অনেক নিচে নেমে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, আর এখানে সব শীতের কাপড় চোপড় পাওয়া যাচ্ছিলো। তারপর এখানে আলুর চিপস নিলাম, তারপর মিও অমরের দোকান দেখলাম, ওখান থেকে আমি একটা চিজ স্যান্ডউইচ নিয়ে খেলাম। দেন সন্ধ্যার সময় আমরা বের হয়েছিলাম, এবার যাব হচ্ছে আমরা মেলে। তো আমি ভাবছিলাম যে সূর্য অস্ত দেখবো, বাট সেটা পসিবল হয়নি, আম্মার শাওন ঘুমাইছে রুমে এসে আমি জেগেছিলাম। তারপর এখানে একটু মোমোসে তো ঢুকলাম, বাংলাদেশে মিনিসো থাকলেও মোমোসও ছিল না, এজন্য আমি ফার্স্টে দেখলাম মোমোসোর কালেকশানগুলো। তারপর ফাইনালি চলে আসলাম আমরা হাঁটতে হাঁটতে ম্যালে। আমাদেরটা হোটেলটা ম্যালের বেশ কাছাকাছি ছিল বলা চলে আর কি। আর ম্যাল এত ফেমাস কেন, এত উঁচু জায়গায় এইরকম সমতল ভূমি খুব কম পাওয়া যায়, এই জন্য এটা একজনের ভিডিওতে দেখে আমি বলতেছি। যাই হোক, তারপর ম্যালে বিভিন্ন জায়গায় এরকম চা পাওয়া যায়, আপনারা হচ্ছে চা খেতে পারেন। তো ফার্স্টে আমরা বুঝি নাই কার চা ভালো হবে, ফার্স্টে যেটা সামনে পাই ওটা খেলাম, আম্মুর শাওন খাইছে বেসিক্যালি, আমি চা খাই না। তারপর ওখান থেকে গেলাম হচ্ছে ম্যাল মার্কেটে, ম্যাল মার্কেটটা জাস্ট ম্যালের সাইড দিয়ে একটা রাস্তা আছে, এটা পুরোটাই শীতের কাপড় চুপড় থাকে, এখানে আপনি অবশ্যই বার্গেনিং করে কিনবেন। এবং দেখলাম এটা হচ্ছে 1971 সালে, মানে আমাদের বাংলাদেশের বয়স যতই ম্যাল মার্কেটের বয়স, তো ক্যান ইউ বিলিভ দিস। যাই হোক, তারপর আমরা আবার ম্যালে উঠে আসলাম। দেন এখানে একজন পাশে একটা মহিলা বলল যে এখানে দুজন স্টুডেন্ট চা বিক্রি করতেছে, তারা সকালে পড়াশোনা করে এবং সন্ধ্যা করে চা বিক্রি করে, তো ওদেরকে সাপোর্ট করার জন্য, সো তাদেরকে সাপোর্ট করার জন্য আমরা হচ্ছে চা নিলাম। তো এই বেঞ্চগুলোতে চায়ের কাপটা আটছিল না। আর দার্জিলিং যাব মোমো খাবো না এমন তো হয় না, এই আপুর কাছে আমরা প্রায় প্রতিদিনই চিলি চিকেন খাইছি, আর মোমোটা অতটা আমার ভালো লাগে না, বাট চিলি চিকেনটা ও মাই গড বেস্ট ছিল। দেন ওটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম হচ্ছে আইনক্সে, সেখানে টুকটাক গ্রোসারি শপিং করছি, ভিডিওটা আর বড় করছি না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।